আমি ধনঞ্জয় আর আপনারা দেখছেন ডি কে রেঞ্জ ইউটিউব চ্যানেল তো আজকে আমি যে ইলেকট্রিক্যাল বাইকটা নিয়ে আলোচনা করব যেটার মডেল নাম্বার হচ্ছে রিভোল্ট আর বি হান্ড্রেড তো এই রিভোল্ট কোম্পানির বাইকটা এখন এই ভারতবর্ষের মধ্যে একটা চর্চার বিষয় হয়ে উঠেছে কারণ এই বাইকটা অন্যান্য স্কুটির থেকেও খুব উন্নত মানের এবং এই বাইকটা পুরোপুরি একটা পেডল ইঞ্জিন যুক্ত যে বাইক আমরা ব্যবহার করি সেরকম বাইকের মতোই এর পুরোপুরি মডেলটা এবং এটা ওই রকমই ক্ষমতাশালী এবং ক্ষমতাবান তো যাই হোক আমি আজ এই রিভোল্ট আর ভি ফোর হান্ড্রেড গাড়িটার স্পেসিফিকেশান অর্থাৎ ইন্ট্রোডাকশানটা নিয়ে আলোচনা করব যে গাড়ির মধ্যে কি কি আছে গাড়িটার ফ্যাসিলিটি বা কী এবং কেনই বা এই গাড়িটা ভারতে জনপ্রিয় হতে চলেছে তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সেই সাথে সাথে বলবো যারা এই আমার চ্যানেলটাতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ক্ষেত্রে এরকম ধরনের আমি ভিডিও নিয়ে হাজির হব স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে এই বাইক একবার চার্জে চলবে একশো পঞ্চাশ কিমির বেশি দাম দামের কথা না হয় একটু পরেই বলছি বাজারে ই স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে স্কুটার তথা অন্যান্য মোটর টক্কর দিতে এবার বাজারে আসছে নতুন ইলেকট্রিক মোটর বাইক এর ভি ফোর হান্ড্রেড বাইকটি খুব শীঘ্রই বাজারে আসছে এই মোটর দাম এক লক্ষ টাকা অর্থাৎ দিল্লির এক শোরুমের দাম দু চাকার বাজারে এই বাইক ভালোই সাড়া ফেলবে বলে মনে করছে প্রস্তুতকারক সংস্থা রিভোল্ট আরভি ভি ফোর হান্ড্রেড এর সব থেকে বড় বিশেষত হল এই বাইকটি সম্পূর্ণ এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নির্মিত ভারতে এই রকম বাইক প্রথম বলে দাবি প্রস্তুতকারক সংস্থাটি তো বটেই এই ই বাইকটিতে রয়েছে নানা চমক মূলত শহরে জীবনযাত্রাকে মাথায় রেখে এই বাইকটি নকশা করা হয়েছে সংস্থার দাবি একবার চার্জ দিলে বাইকটি পার করতে পারবে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার বাইকটিতে হরেক পরিবর্তন করা সম্ভব এবং তা সম্ভব হবে আপনার স্মার্টফোনের মাধ্যমে সংস্থার দাবি বাইকটিতে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে বাইকটির নানা মোড রয়েছে চালকের বাইক চালানোর ধরনের উপর ভিত্তি করে ইলেকট্রিক বাইক বলে নাক উঁচু ভাবনা ভেঙে দিতে এই বাইকটি রয়েছে ইঞ্জিনের সাউন্ড অন অফের বোতাম ইঞ্জিন সাউন্ড অন করা মাত্র ইলেকট্রিক বাইকও গর্জে উঠবে পেট্রোল চালিত মোটর বাইকের মতো আর হ্যাঁ বাইকটিতে রয়েছে অ্যান্টি থেপ্ট জিও ফেন্সিং সহ নানা চোখ প্রযুক্তি সেই সাথে চাইলে বাইকটির ব্যাটারি সোয়াইপও করা যাবে সংস্থার নিকটবর্তী সার্ভিস সেন্টারে গেলেই পাওয়া যাবে এই সুবিধা বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট এবং প্রজেক্টর বিম যা রাতের অন্ধকারও পর্যাপ্ত আলো দিতে সক্ষম ইলেকট্রিক বাইকটির সামনে আর পিছনের জায়গায় রয়েছে অ্যালয় হুইল এছাড়াও এম আর এফ জাপার টায়ার যে কোনো রাস্তা স্বচ্ছন্দে পার করতে সক্ষম বাইকটির কনসোলে কতটা চার্জ আছে বাইকটি কত ঘন্টা চলেছে স্পিডোমিটার এবং ট্যাকোমিটার ছাড়াও বাইকটিতে কোনো ত্রুটি দেখা দিলে তাও দেখা যাবে কনসোলে ভারতে সম্পূর্ণ ইলেকট্রিক এই মোটর বাইকের বুকিং শুরু হবে চলতি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ এই সালে সংস্থার ওয়েবসাইট থেকে এবং ই কমার্সের নানান সাইট যেমন অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও বুকিং করা যাবে এই বাইকটি এই বাইকটি বাজারে আসবে চলতি বছরের জুলাই মাস নাগাদ অর্থাৎ পরবর্তী চার মাসে দিল্লি এন বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে মুম্বাই প্রভৃতি শহরেও বুকিং শুরু হবে তাই বলবো যারা এই গাড়িটার প্রতি ইন্টারেস্টেড তারা অবশ্যই ক্রয় করার জন্য বুকিং করুন সময়ের সাথে সাথে আর একটা কথা বলি যদি আমি এই গাড়িটার ইন্ট্রোডাকশানটা আপনাদের যদি বুঝিয়ে উঠতে পেরেছি তাহলে অবশ্যই শেষে বলছি আরেকবার যেন আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কারণ পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু এই রকমই ধরনের ভিডিও নিয়ে হাজির হব থ্যাংক ইউ